এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। পাপা পাপা, রোদ নিজের ছেলের কাণ্ড দেখে হাসছে। রোদও উঠে বসে মেঘকে কোলে নিয়ে বলল, আমার পাপা কি তার পাপাকে মিস করছিল? এবার মেঘ মাম্মা মাম্মা করতে লাগলো। তামান্না এসে মেঘকে কোলে নিয়ে খাইয়ে দিল। সন্ধ্যার দিকে রোজের ঘুম ভেঙে গেল। রোজ কভার্ড থেকে টাকা নিয়ে নিচে এলো। বের হবে এমন সময় রোদ বলল, আজকে না গেলে হয় না? না, এভাবে যাবি? এরা বলার কারণ রোজ একটি টি শার্ট পরা আর একটা থ্রি কোয়ার্টার প্যান্ট। রোজ বিরক্তি নিয়ে বলল, দেখতেই তো পাচ্ছিস এভাবে যাচ্ছি, বলে বেরিয়ে গেল। সবাই মন খারাপ করে বসে রইল। রোজ গাড়ি স্টার্ট দিয়ে সোজা ক্লাবে চলে গেল। গাড়ি থেকে নেমে একটা সিগারেট ধরালো। এরপর গাড়ির সাথে হেলান দিয়ে এক মনে সিগারেট খেতে শুরু করলো। একটা শেষ হতে আরেকটা ধরাচ্ছে। এভাবে প্রায় পাঁচটা সিগারেট শেষ করলো। ক্লাবে ঢুকবে তখনই নীরব এসে হাজির হলো। রোজ দাঁতে দাঁত চেপে ভেতরে গেল। রোজের পেছনে নীরবও গেল। আজকে ক্লাবে অন্যরকম আমেজ, তাতে রোজের কোনো মাথা ব্যথাই নেই। রোজ নিজের মতো বারে গিয়ে বসল, এক বোতল মদ নিয়ে খেতে শুরু করল। আটটা বাজতেই হইচই শুরু হয়ে গেল। রোজ বিরক্তিকর ফেস করে বলল, আজকে এত হইচই কেন মিউজিক ছাড়া? কারণ আজকে রকস্টার আবির রাজাদা গান গাইবে। রোজ নিজের মতো বসে রইল। একটু পরেই সবাই আবির নাম জপতে লাগলো। তখন একটা ছেলে ক্লাবের ডান্স ফ্লোর এলো। সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। রোজ পেছন থেকে দেখলো, ছেলেটার পরনে ব্ল্যাক ড্রেস, মুখে মাস্ক লাগানো, চুলগুলো বিদেশিদের মতো কালার করা, চোখে কালো সানগ্লাস লাগানো। ছেলেটা মাইক্রোফোন মুখে নিয়ে বলল, আর ইউ রেডি গাইস? রোজও হেলে দুলে এগিয়ে গেল। ছেলেটা একবার রোজকে দেখল। আপনে করম কি করা দায়ে, সানগ্লাস হাতে নিয়ে আবার হাত নামালো। গিটারটা হাতে নিল এবার। উল্টো দিকে ঘুরে গিয়ে দাঁড়ালো। মুঝকো ইরাদে দে, কসমে দেওয়া দে দে, মেরি দুআও কে ইশার কো সাহারে দে, দিল কো ঠিকানে দে, নয়ে বাহানে দে, খাবো কি বারিশ ও গো মৌসুম কো পেমানে দে, আপনে করম কি করা দায়ে, কর দে ইধর ভি তু নি গায়ে, সুন রাহা হ্যায় না তু, রো রাহা হুঁ মেয়ে, সুন রাহা হ্যায় না তু, কিউ রো রাহা হুঁ মেয়ে। এবার আবার সেদিকে ঘুরলো যেদিকে রোজ দাঁড়ানো। সেদিকে ঘুরেই সবাইকে সরিয়ে রোজের সামনে দাঁড়ালো। দাঁড়িয়ে গিটারটা একজনের হাতে দিয়ে এবার অন্য গান গাইতে শুরু করলো। রোজকে এক টানে কাছে এনে চেঁচিয়ে বলল, এভরিবডি লেটস নাচো। আবির রোজের কোমরে হাত দিয়ে আছে। রোজের খুব রাগ লাগছে আবিরের ছোঁয়াতে, কিন্তু আবির রোজকে এমন ভাবে ধরেছে রোজ কিছু করতেও পারছে না। আবির রোজকে নিয়ে ডান্স করতে লাগলো। এক পর্যায়ে হঠাৎ লাইট অফ হয়ে গেল। তখনই রোজ অনুভব করলো ওর হাত জ্বালা করছে। তবে রোজ একটুও শব্দ করলো না। যে মেয়ে কিনা হালকা ব্যথা পেলে পুরো বাড়িটা মাথায় তুলে নিত, লাইট অন হতেই দেখলো হাতে গোল দাগ আর নিচে সিগারেট পড়ে আছে। রোজের হাত থেকে রক্ত পড়ছে। রোজ বুঝলো কেউ ওর হাতে সিগারেট চেপে ধরছিল, কিন্তু বুঝতে পারছে না কে হতে পারে। আবির তো পাশে আরেকটা মেয়েকে নিয়ে ব্যস্ত। রোজ একটা মদের গ্লাস নিয়ে পোড়া জায়গায় মদ ঢেলে দিল। যে যে ওর পোড়া জায়গা দেখেছে সবাই এমন ঘটনায় অবাক হয়ে তাকিয়ে আছে। নীরব দৌড়ে এসে রোজের হাত ধরে বলল, রোজ তোমার হাতে কি হয়েছে? এমন কিছু হয়নি নীরব, কোন কাপড় যেন পেছন থেকে ছুরি মেরেছে। এনিওয়ে আজকে আমি চলে যাচ্ছি। এত তাড়াতাড়ি?
না মানে তুমি তো অনেক লেট করে যাও। রোজ কিছু না বলে চলে গেল। বেচারা নীরব আর কি করবে, ও ক্লাবে আসে, ও ক্লাবে আসেই রোজের জন্য, তাই নীরব আর থাকলো না, চলে গেল। রোজ আজকে বাড়ি আসায় সবাই ভূত দেখার মতো চমকে গেল। রোজ সেসব ইগনোর করে রুমে চলে গেল। রুমে গিয়ে ইচ্ছে মতো ড্রিঙ্ক করতে লাগলো, এত বেশি ড্রিঙ্ক করতে কন্ট্রোল হারিয়ে ফেলত। রোদ এসেছিল রোজকে খেতে রাখতে, বাট এসব দেখে আজকে অনেক রেগে গেল। রোজকে টেনে উঠিয়ে ঠাটিয়ে এক থাপ্পড় মেরে বলল, আর কত নিচে নামবি তুই? রোদের চিৎকারে সবাই চলে এলো। রোজ ঢুলু ঢুলু করে বলল, আরে ভাইয়া এত রেগে যাচ্ছিস কেন? আজকে রোজের আম্মু রেগে গেল, উনি খুব রেগে রোজকে বলল, এই মেয়েটার জন্য মান সম্মান রইল না, ওর সব পাগলামি আর কত দেখবো। নেশাখোর একটা স্বামী মারা গেছে যার, তাকে দেখো কিভাবে ঘুরে বেড়ায়। হ্যাঁ রে, তুই মানুষ আছিস তো নাকি জানোয়ারের রূপ নিয়েছিস? রোজ দৌড়ে হেলে ধুলে নিচে চলে গেল। রোজকে এভাবে যেতে দেখে রোদ বলল, শিট, এটা কি করে ফেললাম আমি? আমি রোজকে চড় মারলাম। রোদও দৌড়ে চলে গেল, কিন্তু গিয়ে রোজকে পেল না। রোদ ধপ করে বসে পড়ল। রোজ গাড়ি নিয়ে নির্জন একটা রাস্তায় চলে গেল। এরপর গাড়ি থেকে নেমে হাঁটু গিরে বসে পড়ল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু রোজ কিছুই বলতে পারছে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ রোজ পাগলের মতো হাসতে লাগলো। হাসতে হাসতেই বলল, হ্যাঁ তুই বড় বেঈমান রে, কাকে কি বলবো আমি? জানি আমি যা করি সেটা হয়তো সব লিমিট ক্রস করে গিয়েছে, কিন্তু কেন এমন করি আমি? কেউ কি কখনো আমার মনের খোঁজ নিয়েছে? সবার এখন আমার কাজগুলো পচা ডোবা, নেশা, লাথি, পাগলামি এসব মনে হয়। হ্যাঁ আমি লিমিট ক্রস করেছি, হ্যাঁ আমি ড্রিঙ্কও করি, সিগারেটও খাই, ছেলেদের সাথে মারপিটও করি, কিন্তু কারো চোখে আমার মনের কষ্টটা পড়ে না, কেউ আমার কষ্টটা দেখলো না। আমিও তো চেয়েছিলাম নর্মাল থাকতে, কিন্তু পারলাম কোথায়? আমি কি আগে এমন ছিলাম? আমি তো আর পাঁচটা মেয়ের মতো না, কিন্তু সে যখন আমার সাথে বেইমানি করলো, আমার চোখের সামনে ভাইয়া তোকে গুলি করলো, সেটা আমি কি করে মেনে নিতাম? হ্যাঁ এখন হয়তো বলবি যে তুই তো বেঁচে আছিস, আমিও জানি তুই বেঁচে আছিস, কিন্তু সেই দৃশ্য আমি কি করে ভুলবো যদি তোর কিছু হয়ে যেত? আর তাই তো শুভ্র চৌধুরী শাস্তি পেয়েছে। রোজ উঠে গিয়ে গাড়িতে বসে পড়লো, কিন্তু এখান থেকে গেল না, সারা রাত এখানেই পার করে দিল। সকাল 10টায় রোজ বাড়ি গেল, কিন্তু কারোর সাথেই কথা বলতো না। গ্রামের একটা মাটির ঘরে বসা শান্ত, আর তার সামনেই বসা বিজলি বলে একটা মেয়ে। শান্ত মাথা থেকে গামছা মুছে বলল, এখানে বইসা আছিস যে? হ্যাঁ, তোরে মুই বহুত মিস না কইরা হেড়াই করছি। শুন বিজলি, এখন আমি ক্লান্ত, তোর ঘুমাম, তুই যা, সারাটা রাত কাম কইরা দেখছোস কেমন লাগে। বিজলি মুখ কালো করে চলে গেল। দুপুর একটা বাজে আর আবির এখনো ঘুমানো। আবিরের বাবা এবার আবিরের রুমে এলো। আবির একটা থ্রি কোয়ার্টার প্যান্ট পরে আছে, গায়ে হাতা কাটা গেঞ্জি, কুলবালিশের উপর পা দিয়ে ঘুমানো, কপালে চুলগুলো এসে পড়েছে। আবিরের বাবা আবিরের কাছে গিয়ে ডাকল, আবির আর কত ঘুমাবি বাবা? লেট মি স্লিপ। না কয়টা বাজে জানিস? তোকে এ নিয়ে কতবার ডেকেছি, ব্রেকফাস্ট করলি না আজ? এগারোটাই করবো ড্যাড। কিন্তু বাবা এখন যে একটা বাজে। ওহ মাই গড ড্যাড, আমাকে আগে ডাকোনি কেন? বলে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। গিয়ে আগে ব্রাশ করে শাওয়ার সেরে দিল, শাওয়ার নিয়ে একটা তোয়ালে পরে বেরিয়ে এলো, আর গেঞ্জিটা গলার উপর রাখা, শুধু পেটটা দেখা যাচ্ছে। আবিরের বাবা আবিরকে এভাবে দেখে হাসলো। একজন সার্ভেন্ট আবিরের জন্য কফি নিয়ে এলো। আবিরকে কখনো খালি গায়ে দেখেনি, আজকে খেয়াল করলো আবিরের পেটে একটা গভীর দাগ। এটা দেখে সার্ভেন্টটা বলল, বড় স্যার, ছোট স্যারের পেটে কিসের দাগ? আবির ততক্ষণে শার্ট পরে ফেলেছে। আবিরের বাবা একটু শ্বাস নিয়ে বলল, ছোটবেলায় পড়ে গিয়েছিল, আর পড়ে গিয়ে ওর পেটে কাজ ঢুকে গিয়েছিল। বাবা ড্যাড, না খেয়ে কোথায় যাচ্ছিস? বাইরে খেয়ে নেবো বলে চলে গেল গাড়ি নিয়ে। আবিরের বাবা আর কি বলবে, আবির মুখে মাস্ক লাগিয়ে গাড়ি ড্রাইভ করছে। এর মাঝে একটা গাড়ির সাথে ওর গাড়ি ধাক্কা লাগলো। গাড়ি থেকে বেরিয়ে এলো রোজ। আবির রোজকে দেখে বলল, আবার এই মেয়ে? রোজ হন হন করে গাড়ি থেকে নেমে এলো। আবিরের গাড়ির গ্লাস কালো হওয়ায় আবিরকে দেখেনি,
তাই এসেই জোরে জোরে গ্লাসে বাড়ি দিল। আবিরের কানের পর্দা মনে হয় ফিরে যাবে। আবির দ্বারা তারই গাড়ির গ্লাস নামানো, চোখে কালো সানগ্লাস আর মুখে কালো মাস্ক। রোজ রাত ড্রিঙ্ক করে থাকায় এখন আবিরকে দেখে ওর আবছা আবছা মনে পড়ল। আবির গাড়ি থেকে নেমে বলল, কি প্রবলেম, কি হ্যাঁ প্রবলেম, আমার নাকি তোমার? এই তুমি ক্লাবের সেই ছেলেটা না? অপরিচিত কাউকে তুমি বলতে নেই জানো না? সবাই জানে আমি বেয়াদব, তাই বেয়াদবিটা আমি করেই থাকি। বাট তুমিও তো তুমি করে বলছো। আমি তোমার বড় তাই। হ্যাঁ বুড়ো আপনি। কি বললে তুমি? আপনার এই খাটারা গাড়ি সরান, আমি যাব। এই মেয়ে খাটারা বলছো কেন? তুমি জানো এই গাড়ির দাম কত? জানতেও চাই না। এভাবে বেশ কিছুক্ষণ সময় ঝগড়া করলো দুজন। রোজের হঠাৎ মনে হলো আবিরের ভয়েস চেনা। আবির ততক্ষণে গাড়িতে বসে গাড়ির স্টার্ট দিয়ে দিল। রোজ আর আবিরকে পেল না, রোজও গাড়ি নিয়ে চলে গেল। দুই দিন পর শান্ত গ্রাম থেকে শহরে যাচ্ছে, তখনই বিজলি শান্তর সামনে এসে বলল, কই যাবার লাগছোস? শহরে যাচ্ছি। কেন? ও মা, এডি কোন ভাষা কস? সেটা জানো তুই কি করবি? বিজলি খেয়াল করলো শান্তর শার্টের বোতাম সামনের দুটো খোলা আর শান্তর বুকে একটা দাগ। সেটা দেখে বিজলি ভ্রু কুচকে বলল, এটা কিসের দাগ? এটা বিশ্বাসঘাতকের দেওয়া দাগ, আর তাকে শাস্তি দিতেই আমি যাচ্ছি, কারণ তার অনেক শাস্তি পাওনা আছে, বলে হন হন করে চলে গেল। বিজলি বোকার মতো দাঁড়িয়ে আছে, ওর মাথায় কিছুই ঢুকছে না। বিজলি নিজেই বিড়বিড় করে বলল, ওর লোকে কেডা বেমানি করছে, এগুলা কি কইয়া গেল? আর আজকাল কেমন শহরের মানুষ গো, মতি গতি কইল, এটা কোন শান্ত কই দেখলাম মুই। রোজ বসে টিভি দেখছে, আজকাল বাইরে যেতে ইচ্ছে করছে না, কেন ইচ্ছে করছে না সেটা নিজেও জানে না। এর মাঝে মেঘ রোজের কাছে এলো, এসে রোজের শার্ট ধরে টানছে। রোজ বুঝলো মেঘ কোলে উঠে যাচ্ছে, তাই মেঘকে কোলে নিয়ে টিভি দেখছে। সবাই রোজকে বাড়ি দেখে খুশি হলো। চ্যানেল পাল্টাতে পাল্টাতে একটা চ্যানেলের চোখ আটকে গেল, আর সেটা হচ্ছে নিউজ চ্যানেল। নিউজে দেখাচ্ছে চারজন ছেলে খুন হয়েছে, আর চারজনকে দেখে রোজ আরও চমকে গেল, এক প্রকার শকড হয়ে গেল রোজ। এরা সেই ছেলেগুলো যারা রোজকে টাচ করেছিল, আর তার জন্য রোজ ওদের মেরেছিল। কিন্তু রোজের বোধগম্য হচ্ছে না যে ওদের এত বাজেভাবে কে মারতে পারে। নিউজে এটাও বললো যে দুই বছর আগে ঠিক এভাবেই মাঝে মাঝে মৃত লাশ পাওয়া যেত। এদের মারার স্টাইল আর দুই বছর আগের লাশগুলোর মারার স্টাইল সেম। তাহলে কি সেই অজানা মাফিয়া ফিরে এসেছে? রোজের হাত থেকে রিমোট পড়ে গেল। মেয়েকে সোফায় বসিয়ে রোজ দাঁড়িয়ে গেল। রোজ মাফিয়া বলতে শুধু শুভ্রকেই চেনে। তাহলে কি শুভ্র ফিরে এসেছে? না না, এইটা কী করে হতে পারে? দুই বছর পর শুভ্র কোত্থেকে আসবে? কিন্তু আমিও তো জানি যে এভাবে শুভ্র খুন করে। শুভ্র তো জানতো না যে আমিও জেনে গিয়েছিলাম ও মাফিয়া। আমি নিজের চোখে ওকে খুন করতে দেখেছিলাম, যেদিনও মরল তার আগের দিন রাতে আমি সবটা জেনেছিলাম। বাট ও কি করে ফিরবে? আর যদি এটা শুভ্র না হয় তো কে? এসব ভেবে রোজ পাগল হয়ে যাবে মনে হচ্ছে। রোজ দৌড়ে রুমে চলে গেল। রাত 11টা বাজে, আবির বের হচ্ছে। তখন আবিরের বাবা বলল, কোথায় যাচ্ছিস? আবির পেছন ফিরে তাকালো। আবিরের বাবা আবিরকে দেখে বলল, অফিস থেকে এসে তো তোকে দেখিনি, শেভ করলি কখন আর চুল কালো করলি কখন? ওসব বুঝবে না ড্যাড, আমি পুরোটাই একটা রহস্য। সে ব্রিজটার উপর দাঁড়িয়ে কেউ একজন গাইছে সেই গান, পুরো গানটা গেয়ে মাস্কটা একটানে ফুগো, পুরো গানটা গেয়ে মাস্কটা একটানে খুলে ফেললো। এরপর সানগ্লাসটা খুললো, মোবাইলটা বের করে ফ্ল্যাশ অন করে ছবি তুললো, কারণ এখন রাত 12টা বাজে। নিজের ছবি দেখে নিজেই হাসল। এরপর হঠাৎই রেগে গেল, এত পরিমাণ রেগে গিয়েছে সে, কপাল আর ঘাড়ের রগ ফুলে গিয়েছে। এক আঙুল কপালে ঘষতে ঘষতে বলল, আমি ফিরে এসেছি জান, নিজের প্রতিশোধ নিতে ফিরে এসেছি। জানি না তোমাকে কতটা শাস্তি আমি দিতে পারবো, কারণ আজও তো তোমাকেই ভালোবাসি, তাই তো তোমাকে যারা টাচ করেছে তাদের আমি ওপরে পাঠিয়ে দিয়েছি। সে তুমি আমাকে যতই মারতে চাও, তোমার জন্য আমি আমার অস্তিত্ব হারাতে বসেছি। নিজেকে আজকাল চিনতে পারি না যে আমি আসলে কি, শান্ত মাহমুদ নাকি আবি রায়জাদা নাকি শুভ্র চৌধুরী। বাট নো বেবি, নিজেকে হারাইনি, বিকজ আই এম শুভ্র চৌধুরী।
তোমার জন্য আমি এক বছর ছ মাস জীবন থেকে হারিয়েছি। গ্রামের গরিব মানুষগুলো আমাকে বাঁচিয়ে তো নিয়েছে, বাট আমার সঠিক চিকিৎসা করতে পারিনি, আর তুমি আমার ভালোবাসা হয়ে আমাকে মারতে চেয়েছ। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, সেটা তো আমি জানি না, বাট ইয়াস, শাস্তি তোমাকে পেতেই হবে মাই রেড রোজ। এবার আর শান্ত ভাবির না, শুভ্র হয়েই তোমার সামনে আসব। অনেক হিসেব মেলানো আছে, অনেক সত্যি আমাকে জানতে হবে। রোদ যে বেঁচে আছে সেটা আমি জানি, আর মেঘ হচ্ছে রোদ আর তামান্নার ছেলে, আর নীরবের সাথেও তোমার কোনো রিলেশন নেই। আমাকে মারতেও চাইলে তুমি, আবার এইভাবে পাল্টে গেলে ওয়াই? আর আমি ব্রিজ থেকে পড়ে যাওয়ার পর সবাই যখন এটা জানতো যে আমি মৃত, তার তিন দিন পর রোদ কোথা থেকে ফিরল? বাট সবার আগে তুমি শাস্তি পাবে, তোমার ধারণারও বাইরে থাকবে যে যেই শুভ্র তোমাকে পাগলের মতো ভালোবাসত, ইনফ্যাক্ট এখনও ভালোবাসে, সে এমন কিছু করবে। এবার তুমি তর পাবে, তর পাতে তোমাকে হবে এই আমাকে কাছে পাওয়ার জন্য। সামনে তো আমি তোমার আসবই, বাট একদম ঠিক টাইমে বেবি। এবার খেলার গুটিটাই পাল্টে যাবে, আর এইবার খেলা চলবে আমার নিয়মে। So the game set ready to rules.